আসসালামু আলাইকুম জি ভিডিওটি যখন প্লে করে নিয়েছেন তাহলে শুনুন তো দেখুন এই ভুলগুলো আপনার মধ্যে আছে কি যদি থাকে তাহলে এখন থেকে আপনি সুধরে নিন প্রথম হচ্ছে আমরা যদি কোরআন তালাত নাও করি মাঝে মধ্যে করি নামাজ কিন্তু কন্টিনিউ আমরা পড়ি এবং নামাজের মধ্যে যে তিলাতগুলি আমরা করি তা কতটুকু সই শুদ্ধ আমাদের হচ্ছে আমরা শুরুতেই বলি সৈয়তুল ফাতেহাই আলহামদুলিল্লাহ হিরবিল আলামিন এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তালার জন্য এখানে আল অর্থাৎ গলা বা কণ্ঠনালীর মধ্যখান থেকে যে হাটি বের হয় এই হা দিয়ে যদি পড়ি আল তাহলে এর অর্থ হবে সকল প্রশংসা আর যদি আল্লাহ পড়ে যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন তাহলে এর অর্থ হবে সকল আবর্জনা আল্লাহ তালার জন্য নামজুল্লাহ অনেক চিন্তা করেন কোথায় প্রশংসা এবং কোথায় আবর্জনা নমাজে আমরা কিন্তু পড়তেছি ঠিক না তারপর আরেকটা শব্দ দেখেন উল শব্দ অর্থ হচ্ছে বলা উল কাফিরুন হে কাফির সম্প্রদায় বা হ্যাঁ এখানে পরিবর্তে যদি আপনি পড়েন কুল তাহলে খাও কাফির সম্প্রদায় কাফিরদেরকে আপনি খেয়ে ফেলবেন চিন্তা করেন প্রিয় ভাইরা এবং বোনেরা যারাই এই মুহূর্তে শুনছেন আমি আপনাকে বলছি কোরআন তেলাওয়াত শুধু করলেই হবে না তাজবি সহকারে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন সূরা মুযাম্মিলে ওয়ারাতিল কুরআনা তারতিলা তোমরা তারতিলের সহিত কোরআনটাকে তেলাওয়াত করো তারতিলের ব্যাখ্যা দিতে গিয়ে এই আয়াতের মুফাসসিরিনে কেরামরা বলছেন যে যে হরফের মাখরাজ এবং সিফতে যেখান যেভাবে যেখান থেকে বের হতে বলে যেভাবে বের হতে বলে যেখান থেকে বের হতে বলে ঠিক সেভাবে এই হরফটাকে বের করা তাহলে তাজবিরটা অত্যন্ত জরুরি আমাদের জন্য তাজবিরটা অত্যন্ত জরুরি একটা অন্ধ লোকের যেভাবে লাঠির প্রয়োজন বা একটা লুকের প্রয়োজন তার চলাফেরার জন্য কোরআন তেলাওয়াতকারীর জন্য বা নামাজির জন্য নামাজি মানে হলেই তো কোরআন প্রয়োজন নামাজের কি আমরা কোরআন তালাত করি না তো কোরআন তেলাউকারীর জন্য ঠিক তাজবিদটা এভাবে তার প্রয়োজন জরুরি তো চিন্তা করেন আমরা অনেকে মনে করি যে আমাদের আমাদের তো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ আমার কণ্ঠ ভালো আমি পাঁচ নামাজ নামাজি তো ভাই আপনি কি জানেন এই যে ভুলগুলি বললাম ঠিকভাবে যদি আপনার মাখরাজ থেকে বের না হয় বা একটি হরফের আওয়াজ অন্য একটি হরফের আওয়াজের সাথে মিলে যায় তাহলে আপনার কি হবে নামাজটা বাতিল হয়ে যাবে কিন্তু আপনি পাঁচ ওয়াক্ত দাইম নামাজ পড়েন একটা অক্ত আপনি বাদ দেন না আবার একটা আপনি নামাজ পড়েন কিন্তু আপনার নামাজটা বাতিল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কে আমার দিন এক ধরনের নামাজি নামাজ দিয়ে উঠবে অনেক অনেক নামাজ বছরের নামাজ দিয়ে উঠবে কিন্তু দেখবে তার আমার মধ্যে কোনো নামাজই নেই কোনো সলাতি নেই তাহলে চিন্তা করেন আসুন আমরা এই আজকে যে কথাগুলি বললাম আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা তাজবিদ বিষয়ে আলোচনা করব ইনশাল্লাহ একেবারে শুরু থেকে শুরু করব তো ভিডিওটি এই কথাগুলি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আমাদের ভিডিওতে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সহজে পেতে পারেন তো আজকে তাজবিদ না জানলে কি হবে এই বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করলাম আগামীতে আমরা শুরু থেকে একেবারে শুরু করব বিস্তারিতভাবে আল্লাহ আমাদের দান করুন আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যদি আপনি শিখতে চান মহিলাদের জন্যও ব্যবস্থা আছে পুরুষদের জন্য ব্যবস্থা আছে শিকার আপনি শিখতে পারেন তো এই নাম্বারে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনারা এড হয়ে অ্যাড হতে পারেন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন এবং করার তৌফিক দান করুন আমিন